আর মাত্র কয়েকদিন বাকি কাতার ফুটবল বিশ্বকাপের, এরই মাঝে বিভিন্ন দেশে শুরু হয়ে গিয়েছে প্রিয় দলকে নিয়ে হই হুল্লোড়। প্রায় এক মাস জুড়ে বিশ্ববাসীর নজরে থাকবে এই কাতার বিশ্বকাপ। আবার আপনারা এটা জানলেও অবাক হবেন এই বিশ্ব আসরের প্রাইজ মানি সম্পর্কে। আগে হয়ে যাওয়া ফিফা বিশ্বকাপের চেয়ে এবারে কাতার বিশ্বকাপে রয়েছে প্রাইজ মানি আকাশ চুঁই চুঁই। এরই মধ্যে ফিফা তাদের প্রাইজ মানি ঘোষণা করল। বিশ্বকাপের 22তম আসরে চ্যাম্পিয়ন দল পুরস্কার হিসাবে ট্রফি তো পাবেই পাবে, তার পাশাপাশি পাবে $42 মিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪১৯ কোটি টাকার সমান। আর যে দল হাতের কাছ থেকে নিজের স্বপ্নকে ছুঁতে পারবে না, সে রানার আপ দল পাবে $30 মিলিয়ন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় ৩০০ কোটি টাকার মতো। আর তৃতীয় স্থান দলটি পাবে $27 মিলিয়ন, প্রায় ২৭০ কোটি টাকার সমান। আর চতুর্থ স্থান দলটি পাবে $25 মিলিয়ন, প্রায় ২৫০ কোটি টাকা। কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়া প্রতিটি দল পাবে $17 মিলিয়ন, যা প্রায় ১৭০ কোটি টাকার মতো। আর রাউন্ড অফ 16 বা শেষ ১৬তে বিদায় নেওয়া প্রতিটি দলের জন্য বরাদ্দ অর্থের পরিমাণ $13 মিলিয়ন, প্রায় ১৩০ কোটি টাকার সমান। এর বাহিরে যারা গ্রুপ পর্ব পেরোতে পারবে না তাদের জন্য বরাদ্দ রয়েছে $9 মিলিয়ন বা ৯০ কোটি টাকার সমান। সব মিলিয়ে কাতার বিশ্বকাপে প্রাইজ মানির পরিমাণ দাঁড়াচ্ছে প্রায় ৪৪০ মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় ৪,৪০০ কোটি টাকার সমান। অন্যান্য সব আসরের তুলনায় ২০২২ কাতার বিশ্বকাপ প্রাইজ মানি বরাদ্দ সবচেয়ে বেশি অর্থ খরচ করছে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা ফিফা, যা মানুষের মাথা ঘুরিয়ে দেওয়ার মতো